নোয়াখালীর সদর উপজেলায় বাসায় ঢুকে মা মেয়েকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক একজনকে আটক করেছে, তবে এই হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি পুলিশ। নিহতরা হলেন নোয়াখালী পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের ফজলে আজিম কোচিমিয়ার স্ত্রী নূরনাহার বেগম ও তার স্কুল পড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তি। বুধবার 14 জুন বেলা 10:45 দিকে নোয়াখালী পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের গুপ্তাঙ্কের বার্লিংটন মোড় সংলগ্ন কোচিমিয়ার বাসায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গুপ্তাঙ্কের বার্লিংটন মোড় এলাকার ফজলে আজিম কোচিমিয়ার বাসার দ্বিতীয় তলায় বাসার মালিকের স্ত্রী নূরনাহার বেগম ও তার স্কুল পড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তিকে দুর্বৃত্তরা বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করে। মালিকের স্ত্রী নূরনাহার বেগম ঘটনাস্থলেই মারা যান, তার মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তিকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। স্থানীয় এলাকাবাসী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। সুধারাম মডেল থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক মিজানুর রহমান পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মা মেয়েকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে, তবে নিহতের স্বামী সহ অন্য স্বজনেরা তাৎক্ষণিক পুলিশকে এ হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি। এখন নোয়াখালীতে শুরু হয়েছে ডিভাইস কসমেটিক খৎনা। আপনার সন্তানের জন্য শতভাগ নিরাপদ, ব্যান্ডেজ মুক্ত, রক্তপাত মুক্ত, ইনফেকশন মুক্ত খৎনা হবে এখন নোয়াখালীতে। খৎনার প্রথম দিন থেকে রোগী গোসল করতে এবং স্কুলে যেতে পারবে। সেলাইবিহীন ব্যথামুক্ত ডিভাইস কসমেটিক খৎনা করান, শিশুদের সুন্দর, স্বাভাবিক এবং ঝুঁকিমুক্ত রাখুন। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।